সাকিবের প্রেস কনফারেন্স আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং কতটুকু আশাবাদী নতুন নেতৃত্ব যেহেতু বাংলাদেশ দল টি টোয়েন্টিতে পাচ্ছে? নেতৃত্ব নিয়ে আমি আশাবাদী, কারণ মানুষটা সাকিব আল হাসান। আপনি বাংলাদেশ ক্রিকেটের নর্মাল যে প্র্যাকটিসটা, যে ভাই একে খেলানো যাবে না, একে খেলাইতে হবে, পাঁচ নম্বরে ও না, ওকে তিন নম্বরে, সাকিবের সঙ্গে আপনি এগুলো পারবেন না। সাকিব তিনিই যেটা ভালো মনে করবেন, সঠিক মনে করবেন, তিনি সেটাই করবেন, তিনি কারো কথা শুনবেন না। এটাই হওয়া ইম্পর্টেন্ট একটা ক্রিকেটিং প্রপার স্ট্রাকচারে। ক্যাপ্টেন দল যদি ভালো করে সেটার ক্রেডিট যদি আপনি ক্যাপ্টেনকে দিতে পারেন, দল যদি খারাপ করে সেটার ব্যর্থতার দায় আপনি ক্যাপ্টেনকে দিচ্ছেন। সো ক্যাপ্টেন যেটা ঠিক মনে করবে সেটাই হবে, এই জায়গা থেকেই হচ্ছে আমি আশাবাদী। আর দল কেমন করবে এইটা আসলে বলা এই মুহূর্তে অনন্ত খুব ডিফিকাল্ট। আপনি যদি ক্রিকেটারদেরও জিজ্ঞেস করেন যে এশিয়া কাপে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ ভালোভাবে খেলে বা জিতে পরের রাউন্ডে যাবে, বুকে হাত দিয়ে কেউ 100% গ্যারান্টি আপনাকে দিতে পারবে না। ওই কনফিডেন্সটা এই দলের মধ্যে আপাতত নেই, অনলি বিকজ অফ রিসেন্ট পারফরমেন্সেস। এবং আমরা নিশ্চয়ই দল নিয়ে কথা বলবো। দেব, আমি জানতে চাচ্ছিলাম সাকিবকে আসলে প্রেস কনফারেন্সে অনেক কনফিডেন্ট লেগেছে এবং তিনি বারবারই বলছিলেন, হ্যাঁ আমি অনুপ্রাণিত এবং আরও ভালো করতে চাই এবং হুট করে সেটা হবে না, নতুন দিনের শুরুটা করতেই হবে। নতুন দিনের শুরুতে উনি যেটা বলেছেন যে হ্যাঁ আমরা হয়তো আজকে না হোক কালকে তো করতেই হতো, তো ওই জায়গা থেকে বাংলাদেশ দল তার নেতৃত্বে ভালো পারফর্ম করবে, আপনি নেতৃত্ব নিয়ে আশাবাদী কিন্তু পারফর্ম করবে, সেই জায়গায় কি আপনি আশাবাদী কিনা? কিছুটা আশাবাদী, কারণ সাকিব আমার বিশ্বাস দলকে ওই মোটিভেশনটা দিতে পারবেন, এবং ক্যাপ্টেন হিসাবে তিনি আসলে ঠিক কী চান প্লেয়ারদের কাছে গেম সিচুয়েশনে, এটা আমার মনে হয় প্লেয়ারদের কাছ থেকে তিনি বের করতে পারবেন। আপনার মনে আছে কিনা, আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচে বা সিরিজে জেতার পরে সাকিব বলেছিল প্রেস কনফারেন্সে এসে, আমি যতটুকু মনে করতে পারি আপনি নিজেও সেই প্রেস কনফারেন্সে ছিলেন, যে কলা খাওয়ার সময় বলেছিলাম যে কলার খোসাটা যদি আমি বাস্কেটে ফেলতে পারি 120 অল আউট করতে পারবো, আর যদি না পারে তাহলে 150 অল আউট করবো। তো দিস ইজ হোয়াট সাকিব আল হাসান, নিজের কনফিডেন্সটা টিমের মধ্যে ইন্ডিভিজুয়াল ক্রিকেটার্সদের মধ্যে যে ইনজেক্ট করে দেওয়া, ওই বিশ্বাসটা দেয়া, আমার মনে হয় সাকিব সেটা পারবেন। প্লেয়াররা ক্যাপ্টেনের মেসেজ, ক্যাপ্টেনের কনফিডেন্স নিজেদের মধ্যে নিয়ে কতটুকু ক্যারি করতে পারবেন, দিস ইজ দ্য বিগেস্ট কোশ্চেন।